পারে না, কোন মুসলমান মদের পার্টিতে যেতে পারে না, কোন মুসলমান মদের বারে যেতে পারে না। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে করোনা যতদিন বাড়তেছে এই সমস্ত কাজ কি বাড়তেছে না কমতেছে? কমতেছে, জানে না, খবর রাখে না, দেশ দুনিয়ার খবর নাই। আরে শয়তান কি বসে রয়েছে? শয়তান তো ঠিকই শয়তানি কাজ করতেছে। ঢাকার এমন এমন জায়গা আছে, রাত হয় নর্তকী নাচে, রাত হয় গানের আসর হয়, রাত হয় পার্টি হবে, ব্যান্ডের তালে তালে ঢোলের তালে তালে মেয়েরা কবর দোলায়। কথাগুলো শুনতে খারাপ, বাস্তবতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিভিন্ন আভিজাত হোটেলে, রেস্টুরেন্টে, বিভিন্ন বারে, ক্যাসিনোতে এক ধরনের ব্যবসায়ী মেয়েদের মাধ্যমে মেয়েদেরকে পণ্য বানিয়ে খদ্দরের লোভে পতিতার ব্যবসা করছে। আবার এই টাকা দিয়ে হজে যায় না, নাউজুবিল্লাহ। কম এগুলো আমরা দেখি, আমরা শুনি, আমরা কিছু বলতে পারি না, এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই? আপনি কি চান আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে এই সমস্ত পতিতা বৃত্তির সাথে যুক্ত হোক? আমরা চাই না, কিন্তু এক ধরনের পুরুষ এটা চায়, যার কারণে বাংলাদেশে ঢাকার বুকে অহরহ এই ধরনের কাজগুলো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমান, কিয়ামতের পূর্বে ওয়াজহারাতিল মাআসিফ ওয়াল কাইনাত, কিয়ামতের পূর্বে গান বাজনা বেড়ে যাবে, কিয়ামতের পূর্বে নর্তকী বেড়ে যাবে, নাচের আসর হবে, গানের আসর হবে, গায়িকা নাচের তালে তালে দুলতে থাকবে, মানুষেরা দেখে দেখে মজা নেবে, হাত তালি মারবে। মজা নে মজা, কি মজা? না না, এটা মজা নয়, মজা নয়, এটা হলো জাহান্নামে যাওয়ার উসিলা। ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। ইসলামী শরীয়তের একটা কিতাব, ফান্ডামেন্টাল কিতাব হেদায়া, ডিগ্রি ক্লাসে, ফাদিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, কমিতে হেদায়া আছে, আলিয়া মাদ্রাসা হেদায়া আছে, ইস্তিমাউল মালাহি মাসিয়া, এই ধরনের নাচ গান, ঢোল, তবলা, ব্যান্ড, নারীদেরকে নিয়ে ফুর্তি করা, এগুলো শোনা কবিরা গুনা। ওল জুলুস আলাই হাফিজ কোন, এই ধরনের আসরে বসার ফাঁসে কি, ওয়াত্তালাজ্জুজু বিহা কুফরুন, এগুলো দেখে হাত তালি মারা, এগুলো হলো কুফরি। এই ধরনের কাজ কোন মুসলমান করতে পারে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? কখনো করতে পারে না। ইউটিউব খুললে, ফেসবুক খুললে এগুলো কম না বেশি? বেশি। কি কান্নাটা কানলো রে, মাননীয় প্রধানমন্ত্রী বিচার চাই, আমার বাঁচতে দেন, তুই আগাম করবি আর বাঁচতে চাইবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই আগামটা করার দরকারটা কি তোর? আমি বলবো ওই সমস্ত মেয়েদের থেকে বেশি খারাপ হচ্ছে তারা, যারা ওই ধরনের প্রতিটা মেয়েদের কাছে যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা? এরা হলো পুরুষ নামের কলম। এই জন্য আল্লাহ একটা রোগ দিছিল, এইডস, এখন এইডস আছে না নাই?
এই ধরনের কাজে যারা যুক্ত এইডস হয়ে মারা যায়। খুব সাবধান থাকবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা তাহরীম 6 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার নরনারীরা, তোমরা নিজেরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জাহান্নামের আগুনে আপনার বোন চলে যাচ্ছে, জাহান্নামের আগুনে আপনার ভাই চলে যাচ্ছে, আপনি বাধা দিলেন না। আপনি কেমন ভাই? আপনি বাধা দিলেন না, আপনি কেমন বোন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা। তোমরা যিনার কাছে যাইও না, যিনার কাছে যাইও না, গুনাহ কইরো না, ব্যভিচার কইরো না। ইন্নাহু কানা ফাহিশা, যদিও স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় জেনাটা ভালো কাজ, কিন্তু আল্লাহ বলেন না এটা ভালো নয়, ভালো নয়, এটা হলো মন্দ কাজ, এটা হলো অশ্লীলতা। এটা হলো মন্দ একটা পথ, এটা হলো জাহান্নামের পথ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য মেয়ের সাথে মোবাইলে কথা বলছেন, কানের জানা, নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীকে আপনি ইমোজি দেখছেন, মেসেঞ্জারে দেখছেন, চোখের জানা, অন্য অর নারীর সঙ্গে আপনি জবান দিয়ে কথা বলছেন, এটা আপনার মুখের জানা। যে জায়গায় আপনি যাচ্ছেন প্রায় হেঁটে হেঁটে আপনার পায়ের জানা। এই জেনার কাজ যারা করবে তারা জাহান্নামের দিকে চলে যাবে। নামাজ রোজা ইবাদত বন্দেগীর তাদের কোন চারেনা পয়সার দাম নাই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দুই দিনের দুনিয়া ভাই রে, ও ভাই সংশোধন হওয়ার এই সময়। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ও ইমানদার নরনারীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, কারণ আল্লাহরে যারা ভয় করে মদের পার্টিতে যাইতে পারে না, আল্লাহরে যারা ভয় করে ক্যাসিনো জুয়া খেলতে পারে না, আল্লাহরে যারা ভয় করে মদ গাঞ্জা খাইতে পারে না, আল্লাহরে যারা ভয় করে জেনার কাজ করতে পারে না। ওকুলু কওলান সাদিদা, তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য কথা বলো, আর আল্লাহরে তোমরা ভয় করো। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. الله পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আল্লাহর পথে থাকো রে বান্দা, ইউসলিহ লাকুম আমালকুম, আল্লাহ তোমাদের আমলদের আমলকে আল্লাহ সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। ওমান ইউতিউল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তারা দুনিয়া আখিরাতে মহা সাফল্য, জান্নাত পেয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।